মিষ্টি মিডিয়া হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। মিষ্টি মিডিয়া বাউল গানের চ্যানেল। স্মরণ করেছেন না ব্রাহ্মণ ঠাকুর? আমি তোমাকে স্মরণ করেছি মা বেহুলা দুর্লোক লোকাই, এদের বিয়ের কাজটা তুমি এই মুহূর্তে খুব গতিতে শেষ করো। সদাগর মশাই, এই তো বিয়ের নগ্নের সময় হয়েছে, এই মুহূর্তে এই নগ্নে বেহুলা লোকেন্দ্র যদি বিবাহ না হয় তাহলে ওরা নগ্ন ঘনিষ্ঠ হইবে, তাই বলেছি আপনি বাইরে অপেক্ষা করেন, আমি বিয়ের কাজ সমাধান। সময় হাতে একদম কম, বিয়ের কাজটা তাড়াতাড়ি সেরে ফেলবে, তাই করছি সদাগর মশাই। নমস্কার, আপনারা কেমন আছেন? আমি জানি ভালো আছেন, বিয়ের সারা জন্য তো খুশি মাতোয়ারা হইয়া। আচ্ছা মা, তোমার নামটা যেন কি? সুনাই বেহুলা। বাবা, তোমার নামটা যেন কি? স্বর্ণেন্দ্র খিল। আই রে, আজব নাম রে, সোনার বেহুলা, সোনার লক্ষিন্দর, কি সুন্দর তৈলের মতো তারা শোনায় শোনায়। এই যে বা মা বেহুলা, এই যে বাবা লক্ষিন্দর, তোমাদের নগ্নের সময়, এবার বিয়ের কাজ সমাধান করতে হবে। এখান থেকে পাঁচটা বেলের পাতা হাতে নেও, তালাই থাও। আষাঢ়ে পনরং চার ছদাগরি পোত্রং শুভনগ্নে শুভনগ্নে এখান থেকে পাঁচটা খেজুরের পাতা হাতে নাও, ডালাই থাও। আষাঢ়ে আষাঢ়ে পনরং পূর্ণ ছাইমন ছদাগরি ছাইমন ছদাগরি পর্ণং পর্ণ শুভনগ্নে শুভনগ্নে এখান থেকে পাঁচটা ফুল হাতে নাও, হ্যাঁ ডালাই থাও। আষাঢ়ে পনরং পূর্ণ চার ছদাগরি পোত্রং শুভনগ্নে এবার মালাটা হাতে নাও, বেহুলার গলায় পরিয়ে দাও। আচ্ছা, ওখানেই থাক। আষাঢ়ে পনরং পূর্ণ সাইমন সদাগরি সাইমন সদাগরের কর্ণং কর্ণ শুভনগ্নে শুভলগ্নে মালাটা লক্ষিন্দরের গলায় পরিয়ে দাও। এটা কি করিবার লইছিল তুমি? এই বুড়ো বয়সে মালা যদি আমার গলায় পরিয়ে দিতে, তোমার দেখা শোনাকে করিত আমি? আমি তো কিছুদিন পরেই মারা খাব, মারা যাব। আচ্ছা গলাটা, হ্যাঁ হ্যাঁ মালাটা লক্ষ্মীন্দরের গলা। হ্যাঁ, নমস্তে, হরি বলো হরি বলো, নম 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 হরি বলো হরি বলো, সনাতন ধর্মে উহা রয়েছে, তাই তো বলিয়াছি ঠাকুর টানো, তাই তোমাকে যে আমার ঠেঙ্গে ধরিয়া টানো, তাই কি বলেছি?
বেহুলা সতী ওঠো উঠে সাত পাকে বন্ধন হয়ে তারপর তোমরা বিয়ের কাজ সমাধান হবে। নমস্কার সদাগর মশাই, ব্রাহ্মণ ঠাকুর নমস্কার। হ্যাঁ সদাগর মশাই, আপনার মা বেহুলা সতী আর সোনার লক্ষ্মীন্দরের বিয়ের কাজ সমাধান করেছি, আপনার অনুমতি পেলে এবার আমি আসতে পারি। আর আপনি এই মুহূর্তে চলে যান। নমস্কার সদাগর মশাই। মা তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এইখানে সময় নষ্ট না করি তো যেতে হবে তোমার শ্বশুর বাড়ি, অনেক দূরে রাস্তা, তাই তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে তোমার শ্বশুর বাড়ি। আমি যে তোমাদেরকে ছেড়ে যেতে পারবো না পিতা। আমি তোমাকে ছেড়ে কেমন করে থাকবো মা? আমি যে তোমাকে ছেড়ে থাকতে পারবো না মা। আরে মা বেহুলা, ও গো মা, মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছিস, তোর যে পরে ঘরে যেতেই হবে, এমন করে আর কাঁদিস না মা। ও গো মা, তুমি বলতে পারো আমি তোমাকে ছেড়ে পিতাকে ছেড়ে কেমন করে থাকবো মা? এমন আবেগের কথা বলিস না। ও গো মা, আমাকে পরের হাতে তুলে দিয়েছো, আজ হতে তুমি আমাকে পর করে দিয়েছো, আমাকে তো শ্বশুর বাড়ি যেতেই হবে মা। তাই তুমি আমাকে হাসি মুখে বেঁধে দাও মা, তুমি জানো আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আমার স্বামীকে নিয়ে যাতে আমি সুখে থাকতে পারি মা।